টিভির হেডলাইন হয়ে যাব বজ্রপাতে একটা ছেলের মৃত্যু আল্লাহ বাইক চালাইতে তো মজা শীতকালেই আমার বাইকার ভাইয়াদের জন্য ইনশাআল্লাহ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি বড় বিষয় না বড় বিষয় হচ্ছে ভয়ঙ্কর লেভেলের বজ্রপাত হইতেছে হাসির কিছু নাই খুশি হওয়ার কিছু নাই সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এগুলো সব কিয়ামতের আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের আগে প্রচন্ড পরিমাণ বজ্রপাত হবে বজ্রপাতে হিউজ পরিমাণ মানুষ মারা যাবে আল্লাহু আকবার খুব জোরে বৃষ্টি হচ্ছে আমি এখন ছাদে আসছি ভয়ানক বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচুর 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 আমি খালি চোখেই কিছু দেখতেছি না ক্যামেরাতে তো তাও কিছুটা বোঝা যায় যে বৃষ্টি মানে ক্যামেরাতে বোঝা যায় যে বৃষ্টি হচ্ছে না এত বেশি মাত্রা অতিরিক্ত বজ্রপাত হচ্ছে যে আমি ছাদ থেকে নেমে আসছি কারণ এটা অনেক রিস্কি আমার জন্য আমি বজ্রপাত ধরতে গিয়ে আমি ভিডিও বানাতে গিয়ে আমি খবর হয়ে যাব এটা আমি চাই না আমারই খবর হয়ে যাক মানে হচ্ছে আমি টিভির হেডলাইন হয়ে যাব বজ্রপাতে একটা ছেলের মৃত্যু এটা অবশ্যই আমি চাইব না ইয়া আল্লাহ তাই আমি ভিজেও যাচ্ছিলাম প্রচুর সো ছাদ থেকে নেমে আসছি আমি আমার রুম থেকে ভিডিও করতেছি আসলেই মানে দিনগুলো খুব 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 বেশি কাছে চলে আসছে আল্লাহ আমাদের আল্লাহ আকবার আল্লাহ আমাদের সবাইকেই মাফ করে দেয় তারপর আজকে হচ্ছে 9 তারিখ ও আল্লাহ আকবার সো ঠিক গতকাল রাত 12:29 খুব জোরে ভূমিকম্প হয় আজকে তো 9 তারিখ আমি জানি না আমি ভিডিওটা কবে আপলোড করব বা আদৌ আপলোড করতে পারবো কি না আল্লাহ যদি আমার হায়াতেই না রাখি আল্লাহু আকবার সো আল্লাহু আকবার তো গতকাল রাতে মানে 8 তারিখ অক্টোবর রাত 12:29 খুব জোরে ভূমিকম্প হয় প্রতিটা জিনিসই হচ্ছে কিয়ামতের আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে খুব বেশি বজ্রপাত হবে বজ্রপাতে প্রচুর মানুষের মৃত্যু হবে তো আমরা যদি বিভিন্ন ধরনের নিউজ মিডিয়াগুলো দেখি আসলে কিন্তু বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়তেছে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে তাই আর কিছু বলার নাই আসলে বেলা শেষে ইসলাম ইজ হক অ্যান্ড ডেফিনেটলি টাইম উইল প্রুভ ইট সময়টাই প্রুফ করবে আল্লাহ বেশি সময় দোয়া কবুল হয় আল্লাহ বেশি দোয়া কবুল করেন তাই
আমার জন্য দোয়া করবেন, আপনারা আপনাদের নিজের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের শহীদ মৃত্যু দান করেন, সবাই রিজিকের জন্য বরকত দেন, সমস্ত মুসলিম উম্মাকে যেন হেফাজত করেন, যে যে পরিমাণ বিপদে আছেন আল্লাহ যেন সবাইকে উদ্ধার করেন। আর এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন, অক্টোবরের এই সময়টাতে শীতের জন্মের জন্য, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে শীত ফেলেন। আল্লাহর প্রত্যেকটা জিনিসের পিছনে একটা বিশাল হিকমা থাকে, তো এই সময়টাতে আল্লাহ যে বৃষ্টি দেয় এটার পিছনে সবচেয়ে বড় সায়েন্টিফিক যুক্তি হচ্ছে এটা শীত নামানোর। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে শীত আসতেছে, আমার সবচেয়ে পছন্দের ওয়েদার শীত। বৃষ্টি ভাল লাগে, বৃষ্টি আমার প্রথম পছন্দের ওয়েদার হচ্ছে শীত, এবং সেকেন্ড পছন্দের ওয়েদার হচ্ছে বৃষ্টি। তো শীত আসতেছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই জ্যাকেট পরতে পারবো, ছেলেদের স্মার্টনেস তো বের হয় শীতেই। আর বাইক চালাইতে তো মজা শীতকালেই, আর আমি বাইকের অনেকগুলো সেফটি গিয়ার্স আনতেছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি আরও অনেক বেশি আনবো। আমি আমার ব্লগের নিচে আমার বিজনেস পেজ আর বিজনেস গ্রুপের লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো, আপনারা ভিজিট করবেন। আমার ইনস্টাগ্রামেও আমাকে চাইলে আপনারা ফলো করতে পারেন, আমার বিজনেস পেজটা বিজনেস গ্রুপটাতে আপনারা থাকতে পারেন। আমার বাইকার ভাইয়াদের জন্য ইনশাল্লাহ আমি বেশ ভালো কিছু আনবো ইনশাল্লাহ। সো যেহেতু শীত আসতেছে, গ্লাভস আমাদের প্রত্যেকটা বাইকার ভাইয়াদের পরা উচিত। বাইকার ভাইয়াদের জন্য আমি বেশ কিছু ভালো মানের আলহামদুলিল্লাহ বেশ কিছু ভালো মানের গ্লাভস আনতেছি, কিছু সেফটি লাইট আনতেছি, আমি নতুন শুরু করতেছি ইনশাল্লাহ, আমার বরকত আল্লাহ দিবেন, আপনারা আমাকে সাহায্য করবেন। তো এই অন্ধকারে বজ্রপাতের ভিডিওগুলো দেখতে দেখতে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, আর যদি ভালো না লাগে নো প্রবলেম, ডিসলাইক করবেন, কমেন্ট করবেন, ভাল লাগে আপনারা যদি লাইক করেন ডিসলাইক করেন, সত্যি ভাল লাগে, কমেন্ট করলে ভাল লাগে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে জাযাকাল্লাহ খাইরান, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার বাইকার ভাইয়ারা অবশ্যই সেফটি গিয়ার্স মেনটেন করবেন, আর আদার্স অন্য অন্য যারা বাইক চালান না তারা ইনশাল্লাহ ভালো থাকবেন, নিজের নিরাপত্তাটা নিজেই ইনশাল্লাহ মেনটেন করার চেষ্টা করবেন। আর আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ, see you in the next vlog inshallah. Assalamu alaikum.